বাবা কি বলতেন জানিস? বাবা বলতেন যাদের অনেক আছে তাদের দেখবার ডাক্তারও আছে অনেক, আর যাদের কেউ নেই তাদের আছেন সঙ্গীত চন্দ্র। এমন অপারেশন করবো এদেশে কেউ কখনো সাহসী করে না। সাত মন তেলও পড়বে না আর আধাও নাচবে না। দাদাই চল স্পিড আপ কর। কেন রে, তারা কিছু দেরি হলে কি বউ দেবে? উপস্থিত হয়নি বলে টেট্টি পাবে। আচ্ছা হ্যাঁ রে, তোর মতলবটা কি বলতো? কিসের মতলব বলতো? বিয়ে থা করবি নাকি? কে বললো করবো না? আর কবে করবি, মরবার সময়? আরে কি বলছিস, মরে গেছি না বেঁচে আছি বোধ হয় কোনো তার কাছাকাছি, মরে গেছি না বেঁচে আছি বোধ হয় কোনো তার কাছাকাছি। আরে না না, এটা বেঁচে মরা তো গ্রহণ করা, আমরা জীবন তো সামনে খোলা ওই দিগন্ত, সামনে খোলা ওই দিগন্ত। আরে ভাই বুঝিস না, এখনো যে বেঁচে থাকাটাই অবিশ্বাস্য, এখনো যে বেঁচে থাকাটাই অবিশ্বাস্য। বাজবার মন যদি থাকে হোক না জীবন নিবন্ত, বাজবার মন যদি থাকে হোক না জীবন নিভন্ত, জানাব নতুন করে জীবনের আলো, জ্বালবার রস জুটবে কেমন করে বলো, আরে বলো না, জ্বালবার রস জুটবে কেমন করে বলো। আরে ভাই সব হবে রাখলে নিজেকেই ভালো, কোনো আশা নেই। হ্যাঁ তোমার বারোটা বেজে গেছে। সত্যি মাসিমার জন্য খুব কষ্ট হয় বাবা।
একা একা থাকেন, আমাকে তো প্রায় বলে মেয়ে দেখো মেয়ে দেখো মেয়ে দেখো, কার জন্য দেখবো? তুই দেখছিস নাকি? আর তোমার কি মাথা ঠিক আছে যে মেয়ে দেখবো? এগুনি হয়তো বলবি যে আমার 6 ফুট লম্বা মেয়ে। আচ্ছা হ্যাঁ, তোর সত্যি করে বলতো কিরকম মেয়ে তোর পছন্দ? সেটা ইনফ্যাক্ট কোনো ভেবে দেখিনি। আমি কি চাই জানি? এই সামনে সরি আপনাকে একটু দেরি করে ফেললাম। আচ্ছা শুনুন, কালকে সকালে একবার এখানে আপনাকে আসতে হবে, একটা এটিএস দেবো, এই নীরেন ডক্টর নীরেন ভট্টাচার্য দিয়ে দেবে। আচ্ছা কাইন্ডলি 7:30-8 মধ্যে আসবেন। আচ্ছা তুমি তাহলে দিয়ে দিও, আর ওই ভদ্রমহিলার উপর একটু নজর রাখো, যদি কোনো দরকার আমার ফোন করে দিও। হ্যাঁ আই ক্যান পুশ আপ। হ্যাঁ নিশ্চয়ই, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, আর আমার বাড়িতে একটা খবর দিতে হবে আপনার বন্ধু। চলো চলো। আপনার বন্ধুর ডান হাতটা ফ্র্যাকচার হয়েছে, কালকে এক্সরে রিপোর্টটা পাওয়া গেলে কনফার্ম করা যাবে। হ্যাঁ বিশেষ কিছু না, কয়েকটা দিন হসপিটালে থাকতে হবে আজকে। আচ্ছা আজকে উনি না থাকলে আমাদের অবস্থাটা কি হতো ভেবে দেখেছি? হ্যাঁ সত্যি, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই বাঁদিকে দেখ কি করছো, কি কেন রাগারাগি করছো বলো দেখি, একটু হাসো তো, একটুখানি হাসো। না শোনো, কি তোমার এসব বেয়াড়া পোনা আমার ভালো। আচ্ছা ঠিক আছে শোনো, আমার কি হয়েছিল যদি শুনতে না তাহলে আমার উপর রাগ করতে না। আমি কিছুই শুনতে চাই না। বেশ শোনো না, আজকে যদি আমি না ফিরতাম তখন বুঝতে মজাটা, মরেই তো যাচ্ছিলাম। তার মানে? তার মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ঠিকই অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা রিকশার সঙ্গে একদম সোজাসুজি ধাক্কা। তারপর? তারপর রিকশাটা ছিটকে চলে গেল, দুটো মেয়ে ছিল গাড়িতে। সে ছিল বলে আমরা বেঁচে গিয়েছি। কি ভালো মেয়ে না মা, আমি তো একদম অবাক হয়ে গিয়েছি, কি উপস্থিত বুদ্ধি আর কি সাহস, ভাগ্যও ছিল। ভগবান ওর মঙ্গল করুন, আমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। থানা পুলিশ হবে না তো? থানা পুলিশ হবে কেন, আমরা তো আর ফেলে পালিয়ে যাইনি, তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছি, বাড়িতে খবর দিয়েছি, তারপর তো আসছি। তুই তো চিন্তা করো না তো, আমি খেতে দাও দাও। কিরকম হয়েছে, খুব ঝাল না? উফ বাবা, এই ছবি কতদিন আগে তোলা হয়েছে? তা ডাক্তার বাবু বছর খানেক হবে, আবার নতুন ছবি করাতে হবে। আর ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এই ইঞ্জেকশন একটা করে একদিন অন্তর মোট 6টা নিতে হবে। ডাক্তারবাবু ওষুধের কত দাম হবে? কেন একার ঘরে সংসার তো পেরে উঠছি না। বুঝেছি বিনোদ কাকা, বিনোদ কাকা একবার এদিকে আসবেন বলো। আচ্ছা আমাদের ওই স্ট্রেপটোমাইসিন 1 গ্রাম করে ফাইল ছিল না? নেই, একটু খুঁজে দেখুন না। কোথায় খুঁজবো বাবা,
এভাবে দুহাতে ওষুধ বিলুলে আর থাকে, ওষুধ তো আর বাচ্চা পারবে না। না না ছিল কোথায় একটা। এই তো ধরুন আপনার ভাগ্যই ভালো, আপাতত এই কটা নিয়ে যান, এগুলো নেওয়া হলে তারপরে আসবেন ছবি করতে। তাকে দাম কত দেবো? ও তো দাম দিতে হবে না, ও তো স্যাম্পল আমরা ফ্রি পাই। আচ্ছা জানি না, নমস্কার। ভালো আছে এখন? এই ওষুধই চলবে। নেক্সট ডাকো বাবা সম্বিত, তোমার একটা আমি সাত কথা বলছি, এইভাবে ডাক্তারখানা চালালে দুদিনে তো উঠেই যাবে, তার থেকে আগেই তুলে দাও। অধ্যাপক সিদ্ধার্থ মিত্র মানে নন্দিতার। ওহো আচ্ছা, তো আপনার ভাবি গিন্নি তো আমাদের দফা রফা করে ফেলেছিলেন, একদম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। জানি, তারপর সন্ধিদি তো ফিরিয়েও দিলেন। হ্যাঁ তাও যে এনেছেন। তো এবারে হাতটা তাহলে সেরে গেলে হাতের কাছে মানে পানি গ্রহণটা চটপট সেরে ফেলুন। হ্যাঁ আমাদের কিন্তু নিমন্ত্রণ করতে ভুলবেন না দাদা, খুব খেতে ভালোবাসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো যাবেন তো? হ্যাঁ চলুন আপনার গাড়িতে। হ্যাঁ হ্যাঁ স্বপন আস, এবার যদি আমার কোনো ঘটনা ঘটে তাহলে তো আমি হলে হেল্প পাবো না। কিছু হলে তো বাঁচাবার লোক রয়েছেন সঙ্গে রক্ষা করতে। মাফ করবেন আমাকে, আবার একটা নাইট কলেজে অ্যাডমিট করতে হবে বুঝলেন, আপনি ওকে পরে একটু নাবি দিয়ে যাবেন। আচ্ছা তাহলে চলুন। আচ্ছা সেদিনকার সব ঘটনা শুনে মা আপনাকে খুব দেখতে চাইছিলাম, একদিন আসুন না আমাদের বাড়িতে, মা আপনাকে দেখলে খুব খুশি হবে। আচ্ছা নন্দিতা দেবী আর আপনি কি একই স্কুলে পড়ান? সারদা গার্লস একাডেমি। আচ্ছা আপনাদের বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে এখন বাবা আর আমি, দিদি বিয়ে। বাবা এখন কাজকর্ম করে? হ্যাঁ এখানকার স্কুলে হেডমাস্টার। এই যে মাসিমা, তোমার ছেলে একটা দায়িত্ব জ্ঞানহীন অপরাধ বুঝলে, ওর বিয়ে দাও বিয়ে দাও। বিয়ে দিলে যদি এইসব সময় জ্ঞান ফ্যান হয় নাহলে কিচ্ছু হবে না। আরে দেখো ছটায় আসবার কথা, সাড়ে আটটা বাজে। আচ্ছা কোন রাজত্ব তুই জয় করছিস বলে? ঠিকই তো, আমি তো তোকে অনেকদিন ধরেই বলছি বাপু, এই সংসারে ঘানি টানতে আর কি আমার ভালো লাগে। হ্যাঁ নিশ্চয়ই ঠিক কথা, এই বুড়ো বয়সে তবে কোথায় একটু ধর্ম কর্ম করবো কি বল? আরে ঠিক কথাই তো বলেছো তুমি, ঠিক কথা বলছো। ওর কিচ্ছু হবে না, ওরে একবার গেছে গেছে যাচ্ছে তাই একবার। বাহ 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 গোপাল বাহ, আমারই বাড়িতে বসে আমার মায়ের কাছে আমারই নিন্দা করে চলেছে। না না এসো তোমার ফুলচন্দন দিয়ে পুজো করবে। দেখো মা ওকে কিছু খেতে টেতে দিয়েছো, ওর পেট ভরে। মাসিমাকে আর জ্ঞান দিও, খিদে পেলেই তুই তো বাজে বকিস তো। মাসিমাকে আর জ্ঞান দিও, আমার থেকে তুই দেখে আর কথা শুনবি? মাসিমাকে আর জ্ঞান দিতে হবে, নিজে চটকা তেল দেখে যা। কটা বাজে? সরি ওই মানে সুজে থেকে পৌঁছে একটা কেস দেখতে গিয়েছিল তাই দেরি হয়ে গেল। আগে পৌঁছলি? সুজেতা। সুজেতা? হ্যাঁ মাসিমা কোনে দেখা হয়ে গেছে, তুমি দিন দেখা। এবার কার কোনে দিন দেখা হলো রে? হ্যাঁ কার কোনেটা কার দেখা? কার কোনে? হ্যাঁ গুরুজনদের কথা হচ্ছে তার মধ্যে তুই কথা বল। মানে গুরুজনদের তো কোনে দেখা হচ্ছে না, রাস্কালের কথা শোনো তুমি। তুই যা। আচ্ছা না আমি যাচ্ছি, তুই তো জায়গাটা ঠিক কার করলি বলবি তো, সে তোকে দেখতে আমরা সামনে বুঝবো, তুই যা এখন। আচ্ছা আগে যাই। হ্যাঁ এসো। মাসিমা তোমাকে আমি সিরিয়াসলি বলছি, সুচেতা মেয়েটা কিন্তু ভালো, বেশ ভদ্র শিক্ষিতা, সোবার, কোনো বাড়াবাড়ি নেই জানো। আর ও হতচ্ছাড়াকে তো জানি, ওর এইরকম মেয়েই পছন্দ। তুমি যদি বলো না মাসিমা আমি কালকেই একবার। আচ্ছা কিছু বলবে তো নাকি? তুই আমি ধমকে কথা বলছিস কেন? বেশ তো ওদের সঙ্গে যত তাড়াতাড়ি পারিস যোগাযোগ কর, আমি তো তাহলে বেঁচেই যাই। দেখেছো আবার সেই চিৎকার করছে। তুই কালকেই ওদের সঙ্গে দেখা কর। হ্যাঁ হ্যাঁ তুমি কিছু ভেবো না আমি কালকেই যাচ্ছি, দেখো না যাই। তানাল বাবু আবার মুখারি করে বসে থাকবে। হ্যাঁ ভেবেছে
আসুন, উঠে আসুন। কোথায় যাচ্ছেন? নন্দিতা দেবীর বাড়িতে, ওকে একবার দেখতে যাব। ও আচ্ছা। কি খুব ভয় পেয়ে গিয়েছিলেন তো? পেছন পেছন ওদের হঠাৎ তাড়া করলে ভাগাবো না? তবে সেদিন আপনি আর আপনার বন্ধু যেরকম ভয় পেয়েছিলেন সেরকম নিশ্চয়ই নয়। হ্যাঁ, সেদিন সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি না থাকলে যে কি হতো? আগে একটা চায়ের দোকান আছে, একটু চা খেতে বুদ্ধি আছে? বলুন কি খাবেন বলুন। শুধু চা? শুধু চা আর কিছু নয়? তোমার এখন আবার কি, এখন তো বাড়ি যাব। আর তাছাড়া বাইরে, ঠিক আছে তাহলে আমারও কিছু খাওয়া হলো না, খুব খিদে পেয়েছিল। বাড়ি আপনি খাবেন না কেন? আপনি কিছু খান না? আমার আর খাওয়া দরকার? এই মা না, আপনি সেই কোন সকালে বেরিয়েছেন, কিছু একটা খান। আরে তা কি হয়, এক যাত্রায় পৃথক ফল হয় না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আমি খাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত শুনি? দামটা আমি দেবো। কেন? আজ মাইনে পেয়েছি। ও তাহলে তো ভালোই হলো। এই যে শুনুন। বলুন। আচ্ছা না না, আপনি অর্ডার দিন। আচ্ছা কি কি আছে আপনার? গরম সিঙ্গাড়া আছে, নিমকি আছে, রসগোল্লা আছে। আচ্ছা তাহলে দুটো করে গরম সিঙ্গাড়া আর রসগোল্লা, একটা করে তো না, দুটো? একটা বাবা। আচ্ছা একটা করে রসগোল্লা। এবার বলুন আমাদের বাড়িতে কবে যাচ্ছেন? ও গেলেই হলো একদিন। না না, গেলেই হলো টলো না। আচ্ছা ঠিক আছে, আসছে শনিবার আড়াইটের সময়, ছুটির পরে আমি আপনাকে স্কুল থেকে তুলে নিচ্ছি, রাজি? দিনক্ষণ একেবারে স্থির? হ্যাঁ একদম স্থির। আচ্ছা যাও। আপনি কটা বাজে খেয়াল আছে? পৌনে তিনটে, কিন্তু কি ব্যাপার বলুন তো? আজ কি কথা ছিল? কিসের কথা বলুন তো? কিছু না। ও সুচিতা দেবী শুনুন, প্লিজ আমার একটা কথা শুনুন। দেখুন আজকে আমার এমন একটা সিরিয়াস অপারেশন ছিল যে আমি একদম খেয়াল করতে পারিনি। বাহ কি পরিষ্কার স্মরণ শক্তি। না শুনুন, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমার সত্যি খুব অন্যায় হয়ে গেছে, কিন্তু কি করব বলুন, আমার সত্যি মনে ছিল না। দেখুন আমি আপনার মতন কাজের লোক না হতে পারি, কিন্তু আমার সময়েরও দাম আছে। নিশ্চয়ই আছে, 100 বার আছে। আপনি আমায় মাফ করুন, কিন্তু আপনি আজকে যদি না যান তাহলে আমার মা খুব দুঃখ পাবেন, উনি আপনার জন্য অপেক্ষা করবেন। আপনি কি তাকে বলেছেন যে আমি আসবো? হ্যাঁ। চাবিটা দাও, চাল চাল গুলো একটু ভালো করে বাঁচিস বাবা। বাঁচি তো মা? হ্যাঁ এমন বাঁচিস যে আজকে দাদাবাবুর ভাত খাওয়াই হয়নি। রাত্রকে দরজাটা খুলে দিয়া। আমি খুব খুশি হয়েছি। আমি বলিনি আপনাকে? মা প্রায় আপনাকে নিয়ে আসতে পারে। ভাগ্যিস আজ আমি কোথাও বেরিয়ে যাইনি। কেন? আমি তো জানিয়ে দিয়েছিলাম যে আজকে আসছি।
সমর কাণ্ড দেখো, আগে থেকে একটু বলবে তো, ভুলেই বসে আছে। যা ভুলো মন। হ্যাঁ না মানে, আচ্ছা আপনারা একটু চা টা খান, আমি চট করে ততক্ষণ চেম্বার ছেড়ে আছি। হ্যাঁ সারাদিন আমি একাই থাকি, সমু তো দিন রাত বাইরে বাইরে ঘুরে, যখন খুব একা একা লাগে তখন আমি একটু আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে আসি। ওই দেখো আমি নিজেই বকে মরছি। তোমার সেই বন্ধুটি কেমন আছে? ভালোই আছে, ও গত সপ্তাহ থেকে কাজে জয়েন করেছে। ও সেদিন তুমি ওদের যেভাবে মাছিয়েছিলে আমি ওদের মুখে সব শুনেছি। ও কিছু নয় মাসিমা, ওরা বাড়িয়ে বলেছে। যে যাক, আপনি কবে আমাদের বাড়িতে আসছেন বলুন। যাবো, নিশ্চয়ই যাবো মা। আচ্ছা তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। মানদা, ও মানদা। না কিছু না, আপনি কি কথা আছে বলছিলেন? ও হ্যাঁ, বলছিলাম আমার সন্ধানে একটি ভালো পাত্র আছে। তাই বুঝি? হ্যাঁ আপনি তাকে চেনেন, আর তার ধারণা আপনাকে পাশে ফেলে সে দুনিয়া জয় করতে পারে। তাই নাকি? তো কি করেন তিনি? এই ধরুন ডাক্তার। হাতুড়ে? না না, দোষীমতো মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার। বয়স? বছর 32। রোজগার? রোজগার নীল। তো নামটা তো বলেন না। ও তার নাম সম্বিত ব্যানার্জি। একটু ভেবে দেখতে হবে। না ভেবে দেখো না, এক্ষুনি কথা দিতে হবে, নইলে কিন্তু নইলে আমি জোর করে কথা আদায় করবো। কি হচ্ছে কি দেখে ফেলবে? না দেখো, তুমি আগে কথা দাও। কি বললে ঠিক করে বলো, আমি শুনতে পেলাম না। সুচেতার বাবা তো মহা খুশি, বললে এসো বাবা বসো বাবা খাও বাবা, সে একবার খুশি মানে সাংঘাতিক খুশি। হ্যাঁ রে, সমুর সঙ্গে এই নিয়ে তোর কোনো আলোচনা হয়েছে? না না মাথা খারাপ, ওই ইডিয়েটের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই আলোচনা। শোনো তুমি সব ঠিক করে মানে আমার সব ঠিক করা হওয়ার পরে আর কি তুমি বলবে যে দেখো বাবা এবার দিনক্ষণ সব স্থির হয়ে গেছে, এবার টোপর মাথায় দিয়ে তুমি ছাতনা তলায় বসো, আর যদি অন্যথা করেছো কাট্টু কাশি। কাট্টু কি রে? ও কাট্টু তুমি বুঝবে না, ওটা বায়স করবে। ও বায়স করবে। তোর হাত যা সাথে আছে মাসিমা, কিন্তু মাসিমা এইবার আমার ব্যাপারটা একটু করো। তোর আবার কি ব্যাপারে? না আমার ও ব্যাপারটা নয়, আমার এই ব্যাপারটা মানে খেলতে এসে এই ব্যাপারটা কি হবে? তবে কখন বেরিয়ে তুমি বলো তো। আজ সুন্দর দেখ কিরকম পছন্দ করলাম। কি রে তোর পছন্দ হয়েছে? তো তোর পছন্দ হলে আমার। এই যে মানন্দিতা তুমি এসে গেছো, দেখো তো বিয়ের কার্ডটা কেমন হলো। বাহ কি সুন্দর হয়েছে। আচ্ছা বিয়ের দিন কিন্তু আগে থেকে সমস্ত দেখাশোনা তোমাকেই করতে হবে। হ্যাঁ কোনো ভাবনা নেই, আমি ঠিক এসে যাবো, আমি না এলে বিয়েই হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু কাপড় চোপড় গুলো ছেড়ে আসি। এই দেখ না কেমন হলো, তুই চলারি সময়।
যখন পুরনো হয়ে যাবো তখন তুমি আমার কাছে কোনোদিন পুরনো হবে না। এইবার মালবকে হাত লাগিয়েছেন, এবার যদি ছিঁড়ি ফেরে দেখুন না কাকা কি অবস্থা করেছি না। অবস্থাটা দোষ কি মা, হাঁটু ভর্তি ধুলো নিয়ে পঙ্গপালের মতো রোগী আসছে, সাপটা হবে কখন বলো? অথচ মজা কি জানো, রোগী তো খুব আসছে কিন্তু ভিজিটের বেলা ঠন ঠন। দেখো তুমি যদি এবার সুরাহা করতে পারো, ভিজির ধারে কোথাও শুনেছ মা? হ্যাঁ ওয়ান্ডারফুল। আচ্ছা এটা কি আমারই ডিসপেন্সারি? যেরকম ভুল পাল্টে গিয়েছে তা তো আর মনেই হচ্ছে না, একদম ইন্দ্রপুরী হয়ে গিয়েছে। জানো বাবা বলতেন ম্যারিড সোলজার্স আর বেটার সোলজার্স, এখন বুঝছি কথাটা খুব সত্যি। প্রত্যেক ডাক্তারের উচিত বিয়ে করা, বিয়ে না করলে ভালো ডাক্তারই হয় না। থ্যাংক ইউ। যে টাকাটা পুড়িয়ে আর ধোঁয়া করে নষ্ট করছো না, সেটা থাকলে একটা নতুন মাইক্রোস্কোপ কেনা যেত। মাইক্রোস্কোপ? কেন মাইক্রোস্কোপে কি হবে, করি তো আমাশা আর অম্বলের চিকিৎসা। করি তো আমাশা আর অম্বলের চিকিৎসা মোটেও না, তোমাকে অনেক বড় হতে হবে, অনেক বড়। বৌমা ব্যাপার কি, এতখানি বেলা হলো নাইতে খেতে হবে না? আর তুই বা কেমন, মেয়েটা খেটে খেটে মরছি আর তুই বসে বসে দেখছিস। বা আমাকে দেখতে যে বললো, আমি বললো তোমার চাকরির মতন চেহারা, পরে তো এইসব ঘর ঝাঁটফট দিয়ে খেতে হবে, এখন থেকে দেখে নাও কিরম করে ঘর ঝাঁট। ইসকি মিথু তুমি বললে না? হ্যাঁ বেশ করেছে বলেছে, তুমি এসো তোমা। আচ্ছা মা আমাকে সত্যি চাকরির মতন চেহারা? হ্যাঁ। আচ্ছা তুমি ওকে নিয়ে পড়েছো কেন বলো তো বিয়ের পর থেকে? এরকম জানলে আগে বিয়েই করতাম দাদা। ২০৫০ টাকা ৮০ পয়সা ধার পড়ে গেছে, অসুখ সারলে আস্তে আস্তে দেবো বলেছিল তো,
এখনো পর্যন্ত কেউ একটি পয়সাও দেয়নি। হিসেবটা তো তৈরি করতে হবে, কি করবো বলে দাও। কি আর করবেন, ও টাকা তো এমনিও আদায় হবে না, ও রাইট অফ করবে। শোনো মা, শোনো কথা শোনো, বলে রাইট অফ করেছি। আচ্ছা তুমি বলো, তোমার এইরকম করলে কখনো ব্যবসা চলে? একটা ইমএস ডাক্তার যাকে বলে মাস্টার অফ সার্জেন্ট, অন্তত রোগী পেছু চারটে টাকা করে তো ভিজিট নেওয়া দরকার নাকি? হ্যাঁ, এই আপনি কি বলছেন বিনোদ কাকা, বাবার তৈরি এতদিনের ডিসপেন্সারি এটাই তো এখানকার লোকদের একমাত্র অবলম্বন, এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানকার লোকদের কি অবস্থা হবে বলুন। বুঝেছি, তোমাকে ওষুধ খাইয়েছে, ভালো। তাহলে 2,050 টাকা 80 পয়সা রাইট অফ। তো বাবা, এ রেটে রাইট অফ করলে তোমার ডিসপেন্সারিরও লাইট অফ। জানো সুচিতা, বাবার আদর্শের কথা ভেবে আমার জীবনের অনেক স্বপ্ন অনেক অ্যাম্বিশন আমাকে ছাড়তে হয়েছে। আমার তো ইচ্ছে ছিল এমন অপারেশন করব যা কেউ কোনোদিন সাহসই করেনি। এই যে শ্রীমান ডুমুরচন্দ্র কুসুম, দেখারি বাবা, দেখ বিয়ে সবাই করে কিন্তু তোর মতন এরকম স্ত্রৈলের মতো একবার বইয়ের আঁচলের তলায় সবসময়। বিয়ে বেঁধে ছাড়তো, আছিস কেমন, কি ব্যাপারটা কি? শোন, এখন 20 টাকা ছাড়। টাকা কিসের? টাকা কিসের বলছি, আর পারিও না বাবা, তোর জন্য কত করবো বলতে পারিস? আমার জন্য কি করলে তুমি? এনে দেখ 20 টাকা দে। ওটা হচ্ছে 5-6 তারিখে IMA থোরাসিক সার্জারির উপরে একটা সিম্পোজিয়াম অর্গানাইজ করেছে, আর 6 তারিখ রাত্রিরে তোর গেট টুগেদার। এবার দয়া করে পদধূলি দিয়ে আমাদের কৃতার্থ করো। দূর, ওই সিম্পোজিয়ামে আমি কি কি করবো, আমি তো প্র্যাকটিসিং সার্জনও নই। তুই তো হতে চাস নি কখনো, তোর তো মাথায় আদর্শের ভূত, ওই জন্যই তো এখন আদর্শ ধুয়ে খা, বোঝো? ও তুই বুঝবি না, তোর মাথা মোটা তো। আমি বুঝতেও চাই না, বুঝতে চাই না, তুই বুঝে দেখ। ওই সেই জন্যই গেটে বাত আর অম্বলের চিকিৎসা করে সময় কাটাচ্ছিস। তুই যাগে, আমার টাকাটা পাবো নাকি? দাঁড়া, আই সুচেতা, সুচেতা, আই দেখো অর্ডার আসছে। তুমি যে কারণে এসেছো সেটা জানলে কিন্তু মোটেই খুশি হবে, খুব খুশি হবে। একদম তোমার মতন ভেবেছো, ক্যাশ নিয়ে যাবে টাকা জন্য একেবারে সেট। এই তো মিসেস অ্যাক্সিডেন্ট এসে গেছে, খুব ভালো আছে গো। কারখানে এলে? এই তুমি জানো না কি জন্য এসেছে, জগ দিতে এসেছে, 20 টাকা চায়। জগ দিতে এলাম? তাহলে তো কি, এই দুনিয়াতে কারোর ভালো করতে নেই, বুঝছো মিসেস অ্যাক্সিডেন্ট? তুই অবশ্যই কোনোদিন কারো ভালো করিসনি। দেখ, এই জন্য বিদ্যাসাগর মশাই বলেছিলেন যে বৎস কাহারও কখনো উপকার করিও, চেষ্টা করে উপকার কারো করা উচিত। আচ্ছা দেখ, এখন ব্যাপারটা হচ্ছে টাকাটা পাবো নাকি গান গচ্ছে যাবে আমার। পাবেন, পাবেন, পাবে। সত্যি যদি দেবে ওকে টাকা, করি দেবে, করি টাকা বেশি না। আরে এই কারা কারা আসবে এখানে বল দেখিনি? গেলি দেখতে পাবি তো। কি জানি রে বাবা, কি জানি রে বাবা। এদের মধ্যে আমি গিয়ে কি করবো? আমি আমি বলছি তুই সবটাই এর উপর সেরে বলতো। অনেক জায়গায় যেতে হবে, অনেক জায়গায় যেতে হবে। দিয়ে দিলে টাকাটা? শোনো, এবারে এই কোনো ব্যাংকটাকে পাঠিয়ে হয়তো ভালোই হবে। হ্যাঁ যাবে, চলে আমি উঠে আসবি। চা খেয়ে যাবে? না না, চা খাবো না। আরে চা খাইও না, অলরেডি 20 টাকা নিয়েছি, এরপর চায়ের কথা বাড়িয়ে চায়ের কথা শুনে চলে বেশি চলে। আচ্ছা হয়েছে চুপ তো কথা বলো না তুমি। দাদা ঠিক আছে, কথা বলবো না, ওদিকে ঘসতে ঘসতে কোটটাই ছেড়ে বেরিয়ে যাবে। এরপর দারুণ দেখাচ্ছি কিন্তু তোমাকে। আমি বলছি মা আসছে না। ঠিক আছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেট মি প্রেজেন্ট টু ইউ দ্য মোস্ট এমিনেন্ট সার্জন অফ ক্যালকাটা, ডক্টর সোমবীর ব্যানার্জি। তাহলে সলিউশনটা কি হবে স্যার? ভেরি সিম্পল, অপারেশনটা
থোরাসিক আউটার সঙ্গে যদি অ্যানাস্টোমোসিস করি তাহলে কি সম্ভব? আর যদি না হয় একটা কথা ছিল স্যার, একটা সিমিলার কেস 1968 ভিয়েনাতে ডক্টর ম্যানহোম অপারেশন করেছে। ইউ হ্যাভ গন থ্রু দ্যাট পেপার? ইয়েস স্যার। হ্যাভ ইউ এভার বিন টু ভিয়েনা? না স্যার। গেলে বুঝতে তফাৎটা কোথায়। তবু স্যার আমার মনে হয় এসব ক্ষেত্রে ওনলি থিং দ্যাট কাউন্টস ইজ দ্য নার্ভস অফ দ্য সার্জন। তোমার নাম? আমি আপনার ছাত্র ছিলাম স্যার, সম্বিত ব্যানার্জি। সম্বিত ব্যানার্জি, নামটা খুব ফ্যামিলিয়ার। তোমার থিসিস তো আমি দেখেছিলাম। হ্যাঁ স্যার। তা এখন কোথায় আছো? কলকাতার কাছাকাছি একটা ছোট হাসপাতালে অ্যাটাচড আছি, আর আমার বাড়িতেও একটা ছোট্ট চেম্বার আছে। রেগুলার সার্জন না? তবু মানতে পারছি না স্যার, এখানেও সম্ভব। মরার আগে যদি কার্ডিয়াক ইমপ্লান্ট করি তাহলে প্রগ্নোসিসটা তো খুব ভালো। কিন্তু স্যার ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বলছে 35% আউট অফ 165 পেশেন্ট লিভ 3-4 মান্থস আফটার অপারেশন আর 10 লিভ আফটার 3-4 মান্থস। তোমার মতে প্রগ্নোসিস যদি এই হয় তাহলে আর পয়সা খরচা করে মিছি মিছি ভেঙে যাওয়ার কোনো দরকার নেই, এখানেও সেটা সম্ভব হতে পারে। কি বলেন আপনার? ঠিক বলছেন। ইউ মিন ইট ইয়াং ম্যান? অফকোর্স আই ডু। লুক হিয়ার সম্বিত, আমি তোকে একটা আইডেন্টিক্যাল কেস দিচ্ছি। হিয়ার ইজ অ্যান অ্যাড্রেস ফর ইউ। এখানে আমার পেশেন্ট হিমাংশু চৌধুরী আছে, তুমি কাল আমার রেফারেন্স নিয়ে ওখানে চলে যাও। গিয়ে কেস হিস্ট্রি পড়ে পেশেন্টকে ভালো করে এক্সামিন করে যদি মনে করো অপারেশন করতে পারবে, গো অ্যাহেড। আই ওয়ান্ট টু সি ইউর কার্ডস। থ্যাংক ইউ স্যার। Excuse me. Yes. Mrs. Rudra. I'm sorry. প্রফেসর চ্যাটার্জি আমাকে ফোন করে আপনার কথা বলেছেন। মামি, প্রফেসর চ্যাটার্জি। রিকি, তুমি ওকে একটু পাশে ঘরে নিয়ে যাও, হিমাংশুবাবুর কেস হিস্ট্রিটা ওকে পড়াও, আমি আসছি। আসুন। Yes, Mrs. Rudra speaking. Professor Chatterjee. না না, আমার কিন্তু ওকে একেবারে নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না। বুঝতে পারছি, বুঝতে পারছি যে আপনি নিজেই তো অপারেশনটা অ্যাভয়েড করতে চাইছেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তা জানি যে ওর আত্মীয়রাও আশা ছেড়েই দিয়েছেন, কিন্তু দেখুন আপনারা আমার নার্সিংহোমের একটা প্রেস্টিজ আছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন। আচ্ছা আচ্ছা, রাখছি তাহলে। এখনো কি মনে হচ্ছে অপারেশন করা চলতে পারে? আমি একবার পেশেন্টকে দেখতে চাই, ওকে এক্সামিন করব, আর সম্ভব হলে কালই অপারেশন করতে পারব। এক্সকিউজ মি ডক্টর ব্যানার্জি, আপনি কি হিমাংশু চৌধুরীর সোশ্যাল স্ট্যাটাস জানেন? ওটা চিকিৎসকের কাছে অবান্তর প্রশ্ন। আপনার কাছে অবান্তর হতে পারে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের কাছে সেটা অনেকখানি। দেখুন, আপনারা যদি আমাকে দিয়ে অপারেশন করাতে চান তাহলে আমার পেশেন্টকে দেখতে দিন। এটা কি একটু দুঃসাহসিক কাজ হয়ে যাচ্ছে না ডক্টর ব্যানার্জি? কনফিডেন্সে বলতে পারেন। রাদার ওভার কনফিডেন্স, ইজন্ট ইট?
The operation is successful. But... the patient did not die. Shakti? Wonderful, wonderful, Dr. Banerjee. Shakti, apni ki korechen na? Congratulations. Congratulations, Dr. Thank you very much. Riki, তুমি ওকে অ্যাটেন্ড করো ওই পাশে ঘরে নিয়ে যাও উনি রিল্যাক্স করবে আমি এক্ষুনি আসছি আসুন আসুন একটু মাইল্ড ড্রিঙ্কস নিশ্চয়ই চলবে না না ধন্যবাদ আমার আবার ওষুধ চলে না তবে একটু কফি হলে মন্দ হতো না আপনি কিন্তু একদিনেই আমাদের নার্সিং হোমের প্রেস্টিজ শতগুণ বাড়িয়ে দিয়েছেন একটা কথা জিজ্ঞেস করতে পারি বলুন ফরেনে ছিলেন কতদিন একদিনও না মানে মানে যাওয়াই হয়নি সুযোগ হয়নি ইচ্ছা হয়নি আসলে আমাদের নিজেদের দেশটাই যে পরিমাণে বিদেশ করে তুলেছি তাতে আর অন্য কোথাও যেতে তাগিদ পাইনি ডাক্তার ব্যানার্জি এবার একটা ফর্মালিটি ব্যাপার আছে এই যে আপনার ফিসটা প্লিজ এখানে একটু সাইন করে দিন থ্যাংক ইউ রিকি তুমি ডক্টর ব্যানার্জিকে একটু অ্যাটেন্ড করো আমার একটু কাজ আছে আমি আসছি কি দেখছেন এমন করে একটা পকেটে পুরুন টাকার অঙ্কটা যেন বেশি মনে হচ্ছে হিমাংশু চৌধুরীর জীবনের মূল্য কত টাকা আপনি জানেন জীবনের মূল্য তো টাকা দিয়ে মাপতে শিখিনি এখন থেকে শিখুন নইলে ঠকবেন আজ থেকে আপনার অপারেশন ফিস 1000 টাকা ডক্টর সম্বিত ব্যানার্জির অপারেশনের ফি খুব ভালো হয়েছে গো এটা দিয়ে না তোমার ক্লিনিকটা ভালো করে সাজাতে হবে ওই নতুন সমস্ত অ্যাপারেটাস কিনবো আর মেয়েদের জন্য একটা আলাদা ওয়েটিং রুম করা হবে না কেন ওই পুরো টাকাটা 19 তারিখে খরচ হবে 19 তারিখ 19 তারিখটা কি ভুলে গিয়েছো কি আমাদের বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী সে কথা তো ঘুরিয়ে দিই না হবে না ওই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য আত্মীয় স্বজন সবাই তো আসবেনি তার উপর আমি একটা ছোটখাটো ফাংশন করব বাড়ি ভর্তি লোক আর তুমি আমাকে জোর করে টেনে নিয়ে এলে মা যে কি ভাবছেন মা কিচ্ছু ভাবছেন না আর যে কজন লোক আছে মা নিজেই তাদের ম্যানেজ করে নেবে না ভাবছেন না তুমি জানো ঠিক আছে চলো চলো ওঠা যাক থাক থাক রাগ দেখাতে হবে না ভাই সিন্ধু জায়গাটা না গো নিস্তব্ধ কলকাতার কাছে যে এরকম জায়গা আছে ভাবাই যায় না মনে হচ্ছে সারা রাত তোমার পাশে বসে থাকি অনেকদিন তোমার গান শুনিনি একটু গান করো না এখানে কেন এই তো গান গাইবার জায়গা যা কি যে বলো না আমার ভীষণ লজ্জা করে আচ্ছা লজ্জার কি আছে এখানে কে শুনছে গাও না প্লিজ এখানে আচ্ছা ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক আর একটু বসো ভারী ভালো লাগছে তোমায় দেখতে থাক অনেক রাত হলো এখনো অনেক বাকি কিছু তারা জেগে আছে তারে পানে এসোটি থাকি ভেঙে ভেঙে
নিজের সাথে আপনাকে দেখেছি, কয়েকটা কথা আপনাকে বলবো। জানেন, অনেক কষ্ট করে আমি এই প্লাজাকে গড়ে তুলেছি, প্লাজার এখন যথেষ্ট সুনাম হয়েছে। তাই বলছিলাম, যদি আপনার মতো এফিশিয়েন্ট সার্জন আমরা পার্মানেন্টলি পাই। ও, তাহলে আমাকে একটু ভাবতে সময় দিন। ভেবে দেখবার কিছু নেই, জানেন তো কারা এখানে আসেন, খরচ করতে তাদের কার্পণ্য নেই, পরিবর্তে তারা চান সুব্যবস্থা আর সুচিকিৎসা। আপনাদের ওটিটা তো চমৎকার। শুধুমাত্র ওটি ভালো হলেই তো হলো না, এখানে যেটা অভাব সেটা কিন্তু আপনি পূরণ করতে পারেন। মাস্টারমশাই রয়েছেন দ্য সিনিয়র মোস্ট ম্যান ইন দ্য প্রফেশন। কিন্তু আমি, এক্সকিউজ মি ডক্টর ব্যানার্জি, মামি হয়তো সব কথা ঠিক গুছিয়ে বলতে পারছেন না, আমি বলছি শুনুন। প্রফেসর চ্যাটার্জি মে বি দ্য সিনিয়র মোস্ট সার্জন ইন দিস প্রফেশন, গুণী বৃদ্ধ হিসেবে আমরা তার গলায় মালা দিতে রাজি আছি, কিন্তু অপারেশনে ছুরি দিতে রাজি নেই। ইদানিং কয়েকটা অপারেশন পরপর উনি ফেইলও করেছেন। হিমাংশু চৌধুরীর ক্ষেত্রেও তার যথেষ্ট ডাউট ছিল, তাই বোধহয় বন্দুকটা আপনার কাঁধেই রাখতে চেয়েছিলেন। বাট ইউ হ্যাভ কাম আউট সাকসেসফুলি। কিন্তু আমি, আমরা আপনাকে এক্সক্লুসিভলি পেতে চাই। Here is your appointment letter. টাকার অঙ্কটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখা আছে, ওটা আপনি ইচ্ছে মতো বসিয়ে নেবেন। শুনুন ডক্টর ব্যানার্জি, প্লিজ, আমি জানি আপনি কিছুতেই আমাকে নিরাশ করতে পারেন না। তুই একটা আস্ত ইডিয়েট, এত বড় একটা চান্স পেয়ে তুই চিন্তা করছিস? না না, আমার ওই দুজন ভদ্রমহিলাকে কিরম যেন একটা, আচ্ছা ওদের পরিচয়টা কি বলতে পারিস? ওই মিসেস সেন্ট তো উনি কি ডাক্তার, মানে সধবা? দেখ, কোন ধবা তা শিবের বাবাও জানে, তবে তুই ওকে ইয়ে মানে সর্বদা হওয়া বলতে পারিস। কিন্তু তোর এত এত ব্যাপার জানার দরকার ঠিক বল? মানে যেখানে চাকরি করবো তার হোয়ারাবাউটসটা তো জানা দরকার। দেখ সমু, একটাই লাইফ টাইম আর একটাই চান্স, যদি বেশি চিন্তা করো তুমি পরে পছন্দ, এইটুকু বলতে পারি। কি এত ভাবছি বলো তো, তোমার সেই নতুন কাজটা নিয়ে? ভালো না লাগে ছেড়ে দিতে কতক্ষণ, একটা ফিল তো দরকার, তোমার এতদিনের স্বপ্ন সার্থক হতে চলেছে। তাছাড়া তোমার সেই দুঃসাহসিক অপারেশনের সুযোগ তো এরাই প্রথম করে দিয়েছিলেন নাকি? সে কথা ঠিক, কিন্তু ওই পরিবেশটা আমার ঠিক ভালো লাগছে না। আরে ভদ্রমহিলা দুজন কেমন যেন। আরে তারা মা মেয়েকে যা খুশি করুন না, তোমার তাতে কি, তুমি তোমার কাজ করবে, আর টাকারও তো দরকার, খরচ অনেক বেড়ে যাবে এরপর। কিছুই যেন বুঝেন না ছাইয়ের ডাক্তার। সত্যি না বানিয়ে বলছি। ওয়েলকাম ডক্টর ব্যানার্জি, ওয়েলকাম, আসুন আসুন। এই দুটো খেয়ে না না। কি যে করেন আমা আপনি, এই জানতে গেলেন কেন? মনটা বুঝি ছিল না। আর আসো, আমাকে তো ডাকতে পারতে। আহা, তুমি একটু এসো এদিকে, এসো মা। আমি সকালবেলায় এতখানি দুধ খেতে পারবো না। এই জন্য খেতে হয় মা, খেয়ে নাও খেয়ে নাও। কি হলো? না না না, পেশেন্ট দেখলেন? হ্যাঁ দেখলাম তো, কিন্তু ভদ্রমহিলার তো কিছু হয়নি।
ও কথা বলবেন না। কেন? বলতে নেই। উনি কি জানেন মেজর চৌধুরী শ্রী মাসে দু একবার আসেন এখানে, একবার মাথা ধরেছিল বলে এক মাস ছিলেন। মাথা ধরেছিল? হ্যাঁ, একটা অ্যাসপিরিনের সার্থ, কিন্তু ওর ধারণা হয়েছিল ব্রেইন অ্যাপসিস। আমরা তাই ব্রেইন এক্সরে, ব্লাড, ইউরিন, স্টুল, 36 রকমের ক্লিনিক্যাল অ্যানালিসিস কিচ্ছু বাকি রাখিনি। মহিলাটি যখন শুনলেন বেশ একটা বড় রকমের বিল হয়েছে, তখন মহা খুশি হয়ে বললেন, আপনাদের এই নার্সিং হোমের কৃপায় এই যাত্রা বেঁচে। এরকম পেশেন্ট অনেক আছে আমাদের, এদের একটু কেয়ারফুলি ট্যাকল করবেন। বলবেন থরো এক্সামিনেশন ভিন্ন কিচ্ছু বলা যাচ্ছে না, সিরিয়াস কিছু হতে পারে। কিন্তু এ তো রীতিমতো দঞ্চ কথা। সার্টেনলি নট, দে হ্যাভ এনর্মাস মানি। তারা যদি তাদের সেই টাকা খরচ করতে চায় আপনি নেবেন না কেন? হ্যাঁ, এই যুক্তিটা অবশ্য ঠিকই। ডক্টর ব্যানার্জি, আপনি নিশ্চয়ই শুনেছেন মামি এ মাসের লাস্ট উইকে আমেরিকা যাচ্ছে। তখন কিন্তু আপনাকে একটু বেশি সময় থাকতে হবে ডক্টর ব্যানার্জি। বুঝতেই পারছেন মামি না থাকলে আমি কিরকম হেল্পলেস ফিল করব। হ্যাঁ, কিন্তু আমার আবার বাড়িতে একটা চেম্বার আছে, সেখানে তো বসতে হয়। আপনার বাবার কালে সেই চেম্বার? ডক্টর ব্যানার্জি, হয়তো আপনার পার্সোনাল ব্যাপারে একটু ইনক্লুড করে ফেলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি কি মনে করেন ওইরকম একটা পুরনো পাড়ায় ওরকম একটা পুরনো ডিসপেন্সারিতে বসে প্র্যাকটিস বিল্ড আপ করা যায়? ইউ ওয়ান্ট টু হ্যাভ এ বেটার চেম্বার ইন এ বেটার সর্ট অফ লোকালিটি, মোর রেসপেক্টেবল, মোর পশ। ইচ্ছে থাকলেও সেরকম চেম্বার কেন, এই ঘরটাতেই তো হতে পারে। ঘরটা পছন্দ হয়? কি কি বলছেন কে, এই ঘরটা আমার জন্য ছেড়ে দেবেন? দেব নয়, দিলাম। কালই ঘরটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি, আর আজ স্টেটসম্যান একটা ইনসার্শনও পাঠিয়ে দিচ্ছি। ওকে ডক্টর ব্যানার্জি, তুমি কি ডিসপেন্সারিটা তুলে দিচ্ছ? সময় পাচ্ছি কোথায় ওখানে বসবার? তুমি মাকে একবার জিজ্ঞেস করেছিলে? পাড়ার এই এতগুলো রোগী, তাছাড়া বিনোদ কাকাও রয়েছেন। দেশে কি আর অন্য ডাক্তার নেই? তা আছে, কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমার বাবাই ডিসপেন্সারিটা করেছিলেন, সেটা তুমি এরকম ভাবে। বাবার ব্যাপারটা আমাকেই ভাবতে দাও, ওটা নিয়ে তুমি আর মাথা ঘামিও না। আপনার একবার ব্লাডটা এক্সামিন করা থাকবে, বুঝলেন, রক্ত পরীক্ষা করা থাকবে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনার প্রেসক্রিপশন। নমস্কার। হ্যাঁ, আপনার ব্যথাটা কোন দিকে বলেন? বাঁদিকে। বাঁদিকে সবসময় ব্যথা করে? না, টিপলে ব্যথা লাগে। এক মিনিট, টিপলে ব্যথা করে। বয়স? এই 30-32। বয়স 32। বাঁদিকে পেটে অসম্ভব যন্ত্রণা, টিপলে বলছে লাগে। আমার ঠিক কথা জানো? হ্যাঁ, তো আট তারিখে তুমি বলো না, একটা ওষুধ যাতে কমে যায় ব্যথাটা। কাল সকালে বলবো সময় মতো তোমায় দেখিয়ে যেতে। এইভাবে কি ওষুধ দেওয়া যায় না দেখে? ব্যথা তো কত কারণেই হতে পারে। এবারে পুরুষ, বয়স 45, আর আচ্ছা আচ্ছা একটু লিখে দাও না বাবা, কাল সকালে ওরা আসবে, আশা করে বসে থাকে। হ্যাঁ, পুরুষ, বয়স 45, 3 দিন ধরে জ্বর ছাড়ছে না। ডক্টর ব্যানার্জি, হিয়ার ইজ এ প্রেজেন্ট ফর ইউ। ঝুনঝুনওয়ালা অপারেশনের পর আজই রিলিজ ছিলেন, আপনার জন্য এটা রেখে গেছেন। বাবা, এতো বেশ দামি ঘুড়ি দেখছি। আমার তো রয়েছে হাতে ঘড়ি একটা। খুলুন তো শিগগির, পুরো পচা ঘড়ি একটা। ওটা কিন্তু আমার বিয়ের ঘড়ি। হ্যাঁ, বিয়ের ঘড়ি। দেখুন তো কি সুন্দর মানিয়েছে। এই জানো, ওই এই ভদ্রমহিলারা, এই রিকি, এরা
আগে ঠিক যেরকম ভেবেছিলাম এর, কিন্তু সেরকম নয় জানো, মানে রং ঢং আধুনিকতা সবই আছে কিন্তু তার নিচে একটা বেশ প্রাণ আছে। খাতাটা আনি, ওষুধগুলো একটু বলে দাও। এই না, আজ না প্লিজ, ভয়ঙ্কর ক্লান্ত লাগছে। আজকে আর একটু বরঞ্চ গল্প করি। শোনো, এই অবস্থায় রোজ ওই নিজের ডিসপেন্সারিতে যাওয়াটা তোমার ঠিক হচ্ছে না। কাল থেকে তুমি যাবে না, বিনোদ কাকে যা পারেন করবে, কথা দাও। তুমি তাহলে কথা দাও, তাড়াতাড়ি বাড়ি ফিরবে, একা একা ভালো লাগে না গো। হ্যাঁ বৌমা, সকাল থেকে ওকে বলছি কিছু খাওয়াও নি, খাইয়েছি তো। তবে রে ব্যাথা কাটিস কেন, যেমন বাপ তার তেমনি তো ছেলে হবে। কেন বাবা কেন ছিঁচকা ধরে ছিল নাকি? হ্যাঁ ছিলাম তো, জানো বৌমা? না না ছিলাম না, আমার থেকে তুমি ভালো জানো আমি কিরকম ছিলাম। তুমি জানো আমি কিরকম ছিলাম? আসলে তোমার কোলে উঠে কাঁদছি, শুয়ে দাও, দেখো থেমে যাবে। এই দেখো দেখলে থামলো। বেশ কিছু তো একটা, ও হ্যাঁ ওই রোড সোয়াপটা নিতে হবে জানেন, কেননা ব্যথাটা যখন এখনো আছে তখন নেগলেক্ট না করাই ভালো। নেগলেক্ট করে শেষ করে যদি আবার ক্যান্সার ক্যান্সার দাঁড়িয়ে যায়। ক্যান্সার? না না দাঁড়াবেই, তার কোনো মানে নেই, তবে দেখে নেওয়া ভালো তো। তবে এখানে থেকে আপনি যদি কিছুদিন সব কিছু চেক আপ করে নিতেন তাহলে ভালো হতো। আপনাকে অ্যাডমিশন নিতে হবে, এখানে থাকতে হবে। থাকবো থাকবো ডাক্তারবাবু, যত খুশি আপনি এক্সামিন করিয়ে এলেন, ওর রুপিয়ার জন্য আপনি ঘাবড়াবেন না, ওর যত খুশি লাগে আমি দেবো। লেকিন বাবা ক্যান্সার? না না ক্যান্সার যাতে না হয় সেই চেষ্টাই তো আমরা করছি। আচ্ছা মিস রুদ্র, ভদ্রলোককে অ্যাডমিট করে নিন, আসুন। লোক ঠকাতে বিবেকে বাধে। কি বললেন? বিবেক? বিবেক বলে বস্তুটি যদি ওই লোক তো, তাহলে ওইভাবে চোরা কারবার করতে পারতো না। কিন্তু তাই বলে এইভাবে? হ্যাঁ ডক্টর ব্যানার্জি, যে লোকটা চোরা কারবার করে করে টাকার পাহাড় করেছে তার টাকা তো এভাবেই নিতে হবে। ভালো কথা, সার্জন সুপারিনটেনডেন্টের বাড়িতে আজ একটা পার্টি আছে। যা, একেবারে ভুলে গিয়েছি তো। তাহলে যাওয়া হলো না, ওখানে কিন্তু সব ভিআইপিরা জড়ো হচ্ছে, যাওয়াটা আপনার সাথেই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে তাহলে যাব। বউয়ের পারমিশন নিয়েছেন? পার্টিতে যাব তার জন্য বউয়ের পারমিশন লাগবে কেন? বিনা পারমিশনে কোথাও যাওয়ার সাহসই নেই আপনার? বেশ তো দেখুন না আছে কিনা। দ্যাটস লাইক এ ব্রেভ বয়। বউমা, হ্যালো, সমুকি বলে গেছে ফিরতে দেরি হবে। না সেরকম তো কিছু বলে যায়নি। আশ্চর্য, এত রাতে তো করে না, একটু ফোন করলেও তো পাত। ভাবনা কি আছে মা, এত কোথাও কোনো কাজে আটকে পড়েছে? না না, দিনকাল ভালো না, আমার বড় চিন্তা হচ্ছে, তুমি বরং একটা ফোন করে দেখো মা। আচ্ছা দেখছি। হ্যালো হ্যালো, প্লাজা নার্সিং হোম? নমস্কার, প্লাজা নার্সিং হোম। আচ্ছা ডক্টর ব্যানার্জি আছেন? আগে না, উনি বিকেলবেলা বেরিয়ে গেছেন। তাহলে মিসেস রুদ্র কিংবা মিস রুদ্র কাউকে ডেকে দিন না। না ম্যাম সাহেবরা কেউ নেই। সন্দীপ, তোমাকে যদি আপনি না বলে তুমি বলি রাগ করবে না তো? রাগ করবে কেন? আজ তোমাকে কেমন যেন কাছে পেয়ে গেলাম। রোজই তো পাচ্ছ। কোথায় পাচ্ছ, সারাদিন কি ব্যস্তই থাকো। তুমি যখন অপারেশন থিয়েটারে অপারেশন করো,
আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি সুইফট তোমার হাত। তুমি একদিন ইন্টারন্যাশনালি ফেমাস হবে সম্ভিত, দেখে নিও, সেদিন আমার মনে রাখবে তো। নিশ্চয়ই মনে রাখবো, মনে রাখবো আমার উন্নতির পেছনে তোমার কন্ট্রিবিউশন কতখানি। জানো কিছু খেয়ে এসছি, আজ আর কিছু খাবো না। এত ব্যস্ত যে টেলিফোনও করা গেল না। মানে একদম সময় পাইনি, বিশ্বাস করো। প্রফেসর চ্যাটার্জি আমাকে কিরকম স্নেহ করেন তা তো জানো, আর আমার ক্যারিয়ারের ব্যাপারেও। একই শুয়ে পড়লে খাবে না? মাকে খাইয়ে দিয়েছি, আমি আর কিছু খাবো না। এ কিন্তু তোমার অন্যায়, এমন কিছু হয়নি যার জন্য খাওয়া বন্ধ করতে হবে। আমি কি বলেছি কিছু হয়েছে? খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না, ব্যাস। আচ্ছা আচ্ছা সুচিতা, তুমি কি চাও না যে আমি জীবনে উন্নতি করি, পাঁচজনের সঙ্গে মিশি? তুমি খুব ভালো করেই জানো তো আমি চাই, আমার মতন করে তাবুতে আর কেউ চায় না। কিন্তু সে কি যে কোনো মূল্যের বিনিময়? কি বলতে চাও তুমি? আমি কিছুই বলতে চাই না, কিন্তু তুমি তোমার মনকে জিজ্ঞেস করে দেখো তুমি কোন দিকে চলেছো। চলে তো
লিখি। লিখি। স্বপ্ন দেখছিল। জল খাবে? না। তুমি ঘুমের মধ্যে কথা বলো। কি সব আজে বাজে স্বপ্ন। কিছু বলবে? 19 তারিখ তো এসে গেল। 19 তারিখ? ও, আমাদের অ্যানিভার্সারি। আর প্রোগ্রাম টোগ্রাম তো কিছু করতে হয়? প্রোগ্রাম করার কোনো দরকার নেই, চলো না কোথাও ঘুরে আসি। সেই বিয়ের সময় যেরকম গিয়েছিলাম। গেলে তো ভালোই হতো, কিন্তু আমার সময় কোথায়? আমার কি ছুটি আছে এতগুলো অপারেশন মাথার উপরে? আজ অন্তত একটু তাড়াতাড়ি ফিরো। নিশ্চয়ই, তুমি রেডি হয়ে থেকো। জানো সম্বিত, এই মাত্র মেসেজ এলো মামি আসছেন। ও তাই নাকি? হ্যাঁ, এয়ারপোর্টে যেতে হবে সম্বিত। কিন্তু আজ নো সম্বিত, প্লিজ, তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে মামি কত খুশি হবেন বলো তো। তো প্লেনটা ল্যান্ড করছে কখন? 3টে, আমরা 2টার মধ্যে স্টার্ট করছি। আচ্ছা যাব। কেন এলেন না সম্বিত? আমার কিন্তু ভীষণ নার্ভাস লাগছে। হয়তো কোনো কারণে ফ্লাইট চেঞ্জ করেছে। না, মামি কখনো এরকম করেন না। না না, দেখবে হয়তো নেক্সট ফ্লাইটে চলে এসেছে। আরে তাহলে তো ওয়্যার করতেন। আমার কিন্তু ভীষণ হেল্পলেস লাগছে। আজকে সন্ধ্যাটা কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে। আজ অন্তত একটু রাতে। আজকে আজকে সন্ধ্যাবেলায় তো আমি নো সম্বিত, আমি কোনো কথা শুনতে চাই না। একটা সন্ধেও কি আমি তোমাকে একান্ত পেতে পারি না? দিনও সমী যে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করবে এ আমি ভাবতেও পারিনি। আপনি শুয়ে পড়ুন না, অনেক রাত হয়েছে। ছি ছি ছি, আজ তোমাদের কত আনন্দের দিন। কি আর বলবো, সবই আমার কপাল। সম্বিত, আজ তোমাকে কিছুতেই ছাড়ব না। আজ না, আজ না।
রেকি প্লিজ আজ না, আরেকদিন। হ্যাঁ কথা দিচ্ছ? হ্যাঁ কথা দিচ্ছি আরেকদিন। ১৯ তারিখে কি ভুলে গিয়েছে কি? আমাদের বিবাহ বার্ষিকী। দাদাবাবু চা। বৌদি কোথায়? বৌদি তো নেই, ভোরবেলায় বাবুলকে নিয়ে এসে বাপের বাড়ি চলে গেছে। কেন হঠাৎ? আমার আর এখানে ভালো লাগছে না, তুই আমাকে কাশিতে থাকার একটা ব্যবস্থা করে দে, বাকি দিন কটা আমি সেখানেই কাটিয়ে দিতে চাই। কি ব্যাপারটা কি বলতো? তোমরা সবাই মিলে আমার উপরে এরকম করে মেজাজ দেখাচ্ছ কেন? অপরাধটা কি করেছে? একদিন একটু রাত্রি রয়েছে আর উনি মহাভারত অশুদ্ধ হয়ে গেল। যাকে যাক, যে যেখানে ফিরে যাও, আমার কাউকে দরকার নেই, আমার কিছু দেখে যায় না। মেজাজ মেজাজ দেখিয়ে চলে গেলেন, যাওয়ার সময় বলে যাওয়ার ভদ্রতাটুকুন পর্যন্ত দরকার বলে মনে করলেন না। তাই তো, সাধারণ ম্যানেজটুকু পর্যন্ত এরা জানে না। আহা, সকাল থেকে বোধহয় তোমার চা পর্যন্ত খাওয়া হয়নি, তোর ব্রেকফাস্ট দিতে বলি না। থাক, তারা দরকার লাগবে না। খোকা বাবুর রাগ হয়েছে, যাও হার হাইনেসকে মান ভঞ্জন করে নিয়ে এসো। আমি আনতে যাবো কেন? আমার বয়ে গেছে আনতে, যে নিজের থেকে গিয়েছে সে নিজেই ফিরে আসবে। অপরাধটা কি? একটু ড্রিঙ্ক করেছে, একদিন রাত্রে ফিরতে একটু দেরি হয়েছে, উনি চলে গেলেন। জানো এই জন্য বলে স্টেটাসে না মিললে ম্যারিড লাইফ কখনো হ্যাপি হয় না। তোমার চাটা দিতে বলি। আমার সুচিতা, আজ পাঁচ দিন হলো তুমি চলে গিয়েছ, কিন্তু এই সময়টাকে অনেক দীর্ঘ বলে মনে হচ্ছে।
শূন্য বাড়িটা হাঁ করে গিলতে আসছে। বাবুলের জন্য বড্ড মন কেমন করছে, তোমার জন্য কি হচ্ছে তা কি তুমি বুঝবে না? বাবুল, বাবুল তোমার বাবার চিঠি এসেছে, আমরা কালকে কলকাতায় চলে যাচ্ছি। কি মজা বলতো, কি মজা! আমাদের আর এখানে ভালো লাগছে না রে, চল কলকাতা চল। কংগ্রাচুলেশন, তোমার পেপারটা ব্যাঙ্গালোরে এশিয়ান কনফারেন্সে দারুণ প্রশংসা পেয়েছে। ওরা তোমাকে স্পেশালি ইনভাইট করেছে, কালই যেতে হচ্ছে বুঝলে, কাল টুমরো। দাঁড়া দাঁড়া, তুমি তো একাই সব কথা বলে যাচ্ছ, আমাকে ব্যাপারটা বুঝতে দাও একটু। আমি তোমাকে বলিনি সম্বিত তুমি একদিন ইন্টারন্যাশনালি ফেমাস হবে? বলিনি? আমি তোমায় বলে বলে পেপারটা সাবমিট করিয়েছিলাম, বলো বলো। নিশ্চয়ই তুমি না তাড়া দিলে তো আমার পেপারটা লেখাই হতো না। কিন্তু কাল কেমন করে যাব? কেমন করে যাবে মানে, যেমন করে লোকে যায় তেমন করে যাবে? মানে প্লেনের টিকিট টিকিট এসব সে ভাবনা আমার, গেট রেডি, আমি সমস্ত অ্যারেঞ্জ করেছি, প্লিজ। ওমা সোনা আমার, মানিক আমার, এতদিন ঘর অন্ধকার হয়েছিল, এসো আমার দাদু, এসো এসো। সমুদ্র আজকে সকালে প্লেনে ব্যাঙ্গালোর চলে গেছে। ব্যাঙ্গালোর চলে গেছে? হ্যাঁ, তুমি কাগজ দেখোনি? এই দেখো ওর ছবি বেরিয়েছে। তুমি বলতে না যে ও বড় হবে, আরো বড় হবে, তোমার স্বপ্ন ফলেছে। তুমি একটা ফোন করো না মা। কোথায়? ওদের নার্সিং হোমে, ওরা বলতে পারবে সোম কবে ফিরবে। তিন দিনের মধ্যে ওরা আসার কথা, আজ পাঁচ দিন হয়ে গেল, তুমি একটা ফোন করো তো। হ্যালো, হ্যালো, প্লাজা নার্সিং হোম? আরে হ্যাঁ। আচ্ছা ডক্টর ব্যানার্জি কবে ফিরবেন বলতে পারেন? না। ও, মিস রুদ্র আছেন? উনিও তো সার্জন সাহেবের সঙ্গে ব্যাঙ্গালোর গেছেন। আপনি কে বলছেন? উনিও হ্যালো ডক্টর সম্বিত ব্যানার্জি। ও থ্যাংক ইউ ভেরি মাচ, এই আজ সকালেই ফিরেছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। এই একটা কথা বলার জন্য না ডক্টর ব্যানার্জি? ও হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ স্যার। না না, এতে এ তো আপনারই গৌরব স্যার। আচ্ছা আচ্ছা, টেলিফোন করে লোকে আমাকে অভিনন্দন জানাচ্ছে, তুমি বিরক্ত হচ্ছ কেন? বিরক্ত? বিরক্ত আমি হইনি, তোমার শরীরের কথা ভেবেই বলো। তা বোধ হয় তুমি বলো নি, তা নাহলে দুনিয়া শুদ্ধ লোক যখন আমাকে অভিনন্দন জানাচ্ছে তখন তুমি এমন মুখ গোমড়া করে থাকতে না। ও, অভিনন্দন তো জানানো হয়নি তাই না? তা কি করবো বলো, মধ্যবিত্ত শিক্ষকের মেয়ে তো, ওসব বিলিতি আদব কায়দাগুলো এখনো রপ্ত হয়নি। এটা আদব কায়দার কথা নয় সুচেতা, এটা মনের কথা, স্বামী মানসিকতায় গৌরব অনুভব করার মতন মানসিকতার কথা। সেই মানসিকতা যে আমার নেই তাতে তুমি জানো, থাকলে ব্যাঙ্গালোরে তোমার সঙ্গে তোমার স্ত্রী যেত। রিকি রুদ্রনাথ, ও গোয়েন্দাগিরিও শুরু হয়ে গেছে দেখছি। ছি, কথাটা হঠাৎই আমার কানে এসেছে। ঠিক আছে, রিকি রুদ্র আমার সঙ্গে গিয়েছে, সে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত তাই গিয়েছে, তাতে হয়েছেটা কি? সত্যি কথাটাও স্বীকার করতে পারছ না? সত্যটা তুমি দেখতে পাচ্ছ না হিংসের জ্বালায়। হিংসে? রিকি রুদ্রকে? রিকি রুদ্র আমার হিংসের যোগ্য নয়। করুণা হয়
এই একটা বছরের মধ্যে নিজেকে কোথায় নামিয়েছো তুমি? দেখার চোখ থাকলে দেখতে পেতে এই একটা বছরে কতখানি উঠেছি আমি। আমি তো ফের বাড়ি ফিরেছিলাম, ভাবলাম একটু রেস্ট নেব, তার উপায় নেই। মা আমি একটু বেরোচ্ছি, বাবুল রইলো, বাবুলকে দেখবেন। কোথায় যাচ্ছ মা? একটু বিশেষ কাজ আছে মা, একটু পরে ফিরব। বলুন। আমি একটু ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করব। আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না? তবে তো দেখা হওয়া সম্ভব নয়। কেন? উইদাউট অ্যাপয়েন্টমেন্ট উনি কারোর সঙ্গে দেখা করেন না। আপনি একটু খবর দিন, ঠিক দেখা করবেন। বললাম তো, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করা থাকলে উনি কারোর সঙ্গে দেখা করেন না। আমি বলছি করবেন, আপনি বলুন তার স্ত্রী এসেছেন। শুন, আপনি ওকে খবর দিয়েছেন যে আমি এসেছি? ভেরি সরি মিসেস ব্যানার্জি, ও এখন ভীষণ ব্যস্ত, আসতে পারছে না। আপনি তাকে বলেছেন যে তার স্ত্রী দেখা করতে এসেছেন? শুধু শুধু মিথ্যে কথা বলে আমার লাভ? তিনি তিনি বললেন যে তিনি দেখা করতে আসতে পারবেন না। একটা কথা কতবার বলবো বলেন তো? উনি বললেন উনি এখন আসতে পারবেন না। যদি কিছু বলার থাকে এখানে লিখে রেখে যেতে পারেন। তা হয় না রিকি দেবী, নামটাও জানেন দেখছি। শুধু জানি বললে ভুল হবে, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। সেই জ্বালায় ঝগড়া করতে এসছেন? ঝগড়া আপনার সঙ্গে? আমি এসেছি আমার স্বামীর সঙ্গে দেখা করতে, ওকে মুখোমুখি দিয়ে একটা কথা বলতে চাই। প্লিজ আমাকে একটু ভেতরে যেতে দিন। ইম্পসিবল। দেখুন এটা একটা নার্সিং হোম, এর একটা ডিসিপ্লিন আছে। আপনি শুধু শুধু আমাদের কাজে এভাবে ডিস্টার্ব করতে পারেন না। দেখুন আপনাদের কাজে ডিস্টার্ব করতে আমি আসিনি, আমার স্বামীর সঙ্গে দু একটা কথাবার্তা বলা আমার দরকার। মিসেস ব্যানার্জি, আপনার স্বামীর সঙ্গে বোঝাপড়াটা আপনার বাড়িতেই করে নেবেন, এখানে সিন ক্রিয়েট করতে এসেছেন কোন অধিকারে? কি বললেন? অধিকার? সে অধিকারের মর্ম বোঝার ক্ষমতা আপনার নেই। কি হলো, চুপচাপ বসে যে? ভালো লাগছে না। একটু ড্রিঙ্কস দেবো? ভাবছি একবার বাড়ি যাব। তাই বলো, বউয়ের জন্য মন কেমন করছে? বাবুলের জন্য মনটা খারাপ লাগছে। কে, ডক্টর ব্যানার্জি? না এখন ডাকা যাবে না, ব্যস্ত আছেন। হ্যালো মা। হ্যাঁ, কি হয়েছে? ও আচ্ছা, আমি এক্ষুনি আসছি, আমি আসছি মা। আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজন পর্যন্ত বোধ করল না, এত সাহস সে পেল কোত্থেকে? সে সাহস আমি দিয়েছি। তুমি? হ্যাঁ আমি। মা হয়ে দেখতে পাচ্ছিলাম না দিনের পর দিন একটা মেয়ের ওপর
এরকম অবহেলা লাঞ্ছনা কি লাঞ্ছনাটা তা করা হয়েছে শুনি? তুই নিজের মনকেই ভালো করে জিজ্ঞেস করে দেখ। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার অমর্যাদা কিছুতেই সহ্য করতে পারে না। এত সূক্ষ্ম যদি তার মর্যাদা বলতো সে নিজে চলে গেলেই পারত। বাবুলকে নিয়ে যায় কোন অধিকারে? মায়ের অধিকারে। সমু, তুই যদি মানুষ হোস, বিবেক বলে যদি কিছু থাকে, তবে তুই নিজে যাবি, ফিরিয়ে আনবি ওদের। ফিরিয়ে আনবো, কি করে ফিরিয়ে আনতে হয় সে রাস্তা আমি জানি। এত বড় স্পর্ধা, বাবুলকে নিয়ে চলে গেছে। তোমার ছেলেকে নিয়ে যাবার তার অধিকার নেই, তুমি কোর্ট থেকে কাস্টডি চাও। মামি, ব্যারিস্টার লাহিড়িকে একবার ফোন করো না, মামলা যদি করতেই হয় তবে আর দেরি করে লাভ কি? ঠিক আছে, আমি লাহিড়িকে ফোন করে দিচ্ছি। আমি বুঝতে পারছি না সুমন, তুই অজাতের ব্যাপারটাকে কেন খোলাটি করছিস? আমি বলছি, আমি বলছি তুই একবার চা। আমি কেন ওদের ওখানে যাবো? আমার রান্না এটা কোথায়? অশান্তির জ্বালায় বাড়ি থেকে পালিয়ে তিন দিন নার্সিংহোমে ছিলাম। ও একবার আমায় বলতে পারলো না, একটা ফোন করতে পারলো না? তুই দেখ, এখনো সেই ছেলে মানুষ আছিস। আমি বলছি কেন মিছিমিছি মাথা গরম করছিস? এখন তুই জানা যদি ফিরিয়ে আন। ফিরিয়ে আমি আনব, তবে আইনের সাহায্যে। এসব কি বলছিস তুই? রেস্টোরেশন অফ কনজুগাল রাইটস। সমুজি তোমার বিরুদ্ধে মামলা করতে পারে এটা আমি ভাবতেও পারি না। আমার কি মনে হয় জানো যে রিকি আর তার মা বোধ হয় এসব করাচ্ছে, কারণ আমি তো ছোটবেলা থেকে জানি এসব ওর পক্ষে করাটা খুব। আচ্ছা তুমি যদি বাবুলকে নিয়ে ওর কাছে গিয়ে একবার দাঁড়াও তাহলে ব্যাপারটা। না, সে আর হয় না অজয়দা, আমার সব গেছে, বাবুলকে আমি ছাড়বো না। আর লেখাপড়া যা শিখেছি তাতে একটা ছোটখাটো চাকরিও কি জোটাতে পারবো না? ঠিক আছে, তুমি ডিফেন্ড করো, আমি আছি তোমার পাশে। সুচিতা, এখনো সময় আছে, একটিবার ভেবে দেখ। ভেবে দেখার কিচ্ছু নেই, কি রুদ্রের মতন একটা মেয়েকে দিয়ে আমাকে অপমান করিও, স্বাদ মিটল না। তুই তো সব জানিস না, দিনের পর দিন টাকা আর ক্যারিয়ার ছাড়া কিছু ভেবেছ? তখন কোথায় ছিলাম আমি আর বাবুল? তোমরা বলতে করিস না, ভুল আমি করিনি। আচ্ছা আচ্ছা তুই বল, আইনে চা যে বাবুলকে চায়ও কোন সাহসে? সময় ধরুন ভুল পথে চলেছে, তবু শুধু তোকে একটিবার অনুরোধ করছি, দেখ। নন্দিতা, নন্দিতা আমার আর কি আছে বল, শুধু এই আত্মসম্মানটুকু ছাড়া? সেটা আর আমাকে ছাড়তে বলিস না রে। আমি আমি এখন সব কিছুর জন্য প্রস্তুত। আমি বাদী ডক্টর সম্বিত ব্যানার্জির অনুকূলে শ্রীমতী সুচেতা ব্যানার্জির জুডিশিয়াল সেপারেশন মঞ্জুর করিলাম। শিশু সন্তান সাবালক না হওয়া পর্যন্ত তাহার রক্ষণাবেক্ষণের ভার তাহার মাতা সুচেতা দেবীর উপর ন্যস্ত থাকিবে। শিশু সন্তানের ভরণ পোষণের নিমিত্ত ডক্টর সম্বিত ব্যানার্জিকে মাসিক 300 টাকা দেওয়ার নির্দেশ প্রদান করিলাম। কথা বলবে কিছু ঠিক করেছে? নন্দিতার ওখানেই যাব, ওকে কথা দিয়েছি তো। তাহলে বাবার ওখানে উঠছো না? না, বাবাকে আর আমার দুর্ভাগ্যের সঙ্গে জড়াতে চাইছি না। তুমি কিন্তু আমার ওখানে, মানে তোমার বৌদি বলছিলে না? বৌদিকে বলবেন, প্রয়োজন হলে নিশ্চয়ই যাব। মাসিমা একেবারে ভেঙে পড়েছিলেন তাই না? মার জন্য আমার সবচেয়ে খারাপ লাগছে। আচ্ছা অজয়দা, আপনাকে একটা অনুরোধ করব। বলো। আপনার বন্ধুর সঙ্গে দেখা হলে ওকে আমার সম্বন্ধে কোনো কথা কিংবা আমি কোথায় আছি কিছু জানাবেন না কেমন?
ব্যারিস্টার লাহিড়ি বলছিলেন তুমি নাকি মিসেস ব্যানার্জির সম্বন্ধে কোনো অ্যালিগেশনই আনতে চাওনি? হ্যাঁ ঠিকই শুনেছি। কিন্তু ম্যারেজ তোমাদের অ্যালিগেশন না হলে তো ডিভোর্স পাওয়া যাবে না। ডিভোর্স? ডিভোর্স আমি চাইনি। ডিভোর্স না চাইলে আমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ? তুমি এর মধ্যে আসছো করতে এই কথা বলতে পারলে তুমি জীবে আটকালো না তোমার? দিনের পর দিন মাসের পর মাস আমার পেছনে ঘুরেছো তুমি, কত রঙিন আশার স্বপ্ন দেখিয়েছো আমাকে, আর আজ বলছো কিনা আমি এলাম কি করে? দিনের পর দিন মাসের পর মাস তুমি আমার পেছনে ঘুরেছো, আমি ঘুরিনি। Shut up, you brute scoundrel! কি হলো কি দেখি? এখনো যদি তোমরা এত ঝগড়া করো সারা জীবন কাটাবে কি করে? Go and have rest. Go. সম্বিত, একটা সিরিয়াস কেন পেশেন্ট এসেছে, তাড়াতাড়ি যাচ্ছে। আমি আজকে পেশেন্ট দেখতে পারবো না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু উপায় নেই সঙ্গে। পেশেন্টের অবস্থা খুব খারাপ, বাথরুমে পড়ে গিয়ে মাথায় একটা আঘাত লেগেছে, সিঙ্কিং কন্ডিশন। মতলব আপনাদের কি হয়েছে সঙ্গে জানেন না? কি হয়েছে, কাকে অ্যাডমিট করেছে, কি ব্যাপার বলো তো? পেশেন্ট মৃত। মারা গেছে? আর একটু আগে অ্যাটেন্ড করলে তো। চালাকি করবেন না, দ্যাট ম্যান হ্যাজ বিন ডেড এন্ড কোল্ড ফর লং 5 আওয়ার্স। আপনি জেনে শুনে ওই মৃত পেশেন্টকে অ্যাডমিট করেছেন। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্ট্রেচারে করে পেশেন্ট এখানে নিয়ে এলো আমাদের পরিচিত পার্টি, আমি অ্যাডমিট করে নিয়েছি, কিন্তু কিন্তু এখন উপায়? সে ভাবনা ভাবার দায়িত্ব আপনার, আমার নয়। নার্সিং হোমে অ্যাডমিট করানো পেশেন্ট সার্টিফিকেট এখান থেকে দিতে হবে। আমার দ্বারা হবে না, আই এম লিভিং। ছেলে মানুষই করো না সম্বিত, তুমি এখানকার অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, সার্টিফিকেট তোমাকে দিতে হবে। আমি পারবো না, সম্বিত ব্যানার্জি কোনো মৃত পেশেন্টকে অ্যাটেন্ড করে না। আর ওই বাথরুমে পড়ে যাওয়ার ঘটনাটা ফলস, ইটস এ কুকড আপ স্টোরি। লোকটার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে ফেলা হয়েছে। আহ আস্তে, চেঁচিয়ে কথাগুলো ওইভাবে বলবে না, প্লাজার একটা সুনাম আছে। সেই সুনাম রক্ষার দায়িত্ব তোমাদের, নট মাই। তাই নাকি? এই নার্সিং হোমে চাকরি করো না তুমি, সেটা ভুলে যেও না। জানো চাকরি করি এজ এ সার্জন, খুনের দালালের চাকরি করি না। এসব ড্যামেজিং কথাবার্তা বলছো তুমি এই নার্সিং হোমে দাঁড়িয়ে? 100 বার বলবো, 1000 বার বলবো, সমস্ত ছবিটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কত টাকায় অফার করেছেন ওই খুনিগুলোর সঙ্গে? চুপ করো, তোমার আসপারটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, সার্টিফিকেট তোমাকে দিতেই হবে। আমি দেব না। দিতে তুমি বাধ্য, 1000 টাকা দিয়ে তোমাকে পোষা হয়। তুমি আমাদের চাকর ছিলে তো 4 টাকার নারী টেপা ডাক্তার, কোথার থেকে তোমার এই মান সম্মান প্রতিপত্তি জানো না সেটা? শোনো সম্বিত, আমার এই নার্সিং হোমের মান সম্মান সব নির্ভর করছে তোমার উপর, সার্টিফিকেট দিতে তুমি বাধ্য। অসম্ভব। লজ্জা করলো রে কথা বলতে তোমার? ইউ আনগ্রেটফুল। লজ্জা করছে, লজ্জা করছে এই কথা ভেবে যে কি করে এতদিন এই জঘন্য নরকে আমি কাটিয়েছি। লজ্জা করছে এই ভেবে যে এখনো এত ঘটনার পরে আমি এখানে দাঁড়িয়ে আছি। সুচেতা বাবুল নেই, কোথায় গেছে কিছু আমি জানি না। আসলে ভবিষ্যতে আমাকে এভাবে বিরক্ত না করলেই আমি খুশি হব। ছি ছি ছি, তুই কি মানুষ? রেখেকে দিয়ে অপমান করি, কোর্টে দাঁড় করিয়া তোর স্বাদ মিটল না, এখন তুই খোঁজ করতে এসছিস? রিকি সুচেতাকে অপমান করেছিল? হ্যাঁ করেছিল, শুধু অপমান করেনি তাকে তাড়িয়ে দিয়েছে। তুই বিশ্বাস কর আমি আর বিন্দু বিসর্গ জানি না।
শ্রম দেখ, আমি সমস্ত কিছু সহ্য করতে পারি, ভণ্ডা আমার সহ্য করতে পারি না। তুই ওদের কোনো খবর জানিস? না, জানি না। আর ভবিষ্যতে তুমি আমার কাছে এই সমস্ত কথা জিজ্ঞেস করতেও আসবে না। মা, তুমি একদিন কাশী যেতে চেয়েছিলে না? আমি যদি সব ব্যবস্থা করে দিই তুমি যাবে? তোর কি হবে সময়? তুই কি করে কথা বলবি? আমাকেও যেতে হবে অনেক দূরে, না হলে হয়তো আমি পাগল হয়ে যাব। কতদিন হয়ে গেল দেখ, এখনো তোদের ঘাড়ে চেপে বসে আছি, এত খারাপ লাগে না? ফের যদি ওইসব কথা বলবি না তাহলে তোকে বাড়ি থেকে বার করে দেবো। তুই ঠিক বুঝতে পারিস না, তুই খুব বুঝতে পারছি। কি হলো দেখো না, সেই থেকে বকে যাচ্ছে। কি খাবেন বলুন ম্যাডাম, একটা দারুণ সুখবর আছে। সুখবর কিসের? সুপ্রিয়র অফিসে সুজাতা দেবীর কাজটা হয়ে গেছে, দু একদিনের ভেতরে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পৌঁছে যাবে। সত্যি বলছেন? হ্যাঁ, সন্দেহ হচ্ছে নাকি? ছি, ও কথা বলবেন না, একই তো যেভাবে আপনাদের উপরে ফির প্যান প্যানানি মার্কা কথাগুলো শুরু করেছিস, এবার কিন্তু আমি কথা বন্ধ করে দেবো। ওরা তো আপনার ইন্টারভিউ এর দারুণ প্রশংসা করছিল। পোস্টটা হচ্ছে সেলস অর্গানাইজারের, ইন্টারন্যাশনাল ট্রেডিং এর পে স্কেলটা তো খুবই লোভনীয়। আর কিছুদিন আগেও ওই কনসার্নটা পুরোপুরি ব্রিটিশদেরই ছিল। যাই হোক, প্রথম মাসের মাইনেটা পাওয়ার পর বেশ জমিয়ে ফ্রাইড রাইস হচ্ছে তো। ফ্রাইড রাইস? এত অল্প যদি সন্তুষ্ট থাকেন তো সে ব্যবস্থা এখনই হতে পারে। নমস্কার, কোথেকে আসছেন আপনারা? আমরা আসছি ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন থেকে। ও, কি ব্যাপার বলুন তো? আমরা একটা সার্ভে ক্যাম্পেইনে বের হয়েছি, আমাদের কোম্পানি যে নতুন প্রোডাক্টগুলো বার করছে সে সম্বন্ধে। কি প্রোডাক্ট আপনাদের? সাংসারিক কাজের জন্য কতগুলো জিনিসপত্র, মানে যেমন ধরুন এই স্মোকলেস চুল্লি, তারপর এমব্রয়ডারি মেশিন, কাপড় কাচার মেশিন, ইলেকট্রিক আয়রন, এই সমস্ত জিনিস আমরা ইজি ইনস্টলমেন্টে দিচ্ছি। কিন্তু ভাই দেখুন, উনি তো বাড়িতে নেই, এলে আমি নিশ্চয় বলবো। কাইন্ডলি টেলিফোন নাম্বারটা যদি দিয়ে যান। নিশ্চয়ই, এনি আজ উঠি, চল একটু চা অন্তত খেয়ে যান। আজ থাক, আগে ডেমনস্ট্রেশনটা হয়ে যাক, তারপর চা এবং তা একসাথে খাবো। আপনি তো বেশ অ্যাট্রাকটিভ কথা বলতে পারেন, ওই জন্যই তো কোম্পানি মেনটেন করছে। আজ চল। আচ্ছা আচ্ছা, নমস্কার। শোন বন্দনা, তোর এরিয়াটা একটু চেঞ্জ করতে চাই বুঝলি। ফাকসাকা সঞ্চলে বিজনেসটা গত মাসে বড্ড সাফার করেছে, তোকে সেখানে শিফট করো। কিন্তু ভবানপুর এরিয়া যে কাজ করবে তাকে তো কাজটা বুঝিয়ে দিতে হবে। কার বুঝিয়ে দিস? রুবিকে তো দিচ্ছি ওখানে। ঠিক আছে রুবি, কালকে 9টার সময় বসেছিস, তাহলে অপেক্ষা করিস। কিন্তু 9:30 পর্যন্ত দেওয়ার জন্য ওয়েট করিস? হ্যাঁ করবে করবে করবে। আচ্ছা শোন, তাহলে আমার খসড়া হয়ে গেল, এবার দেখা যাক কি হয়, কাজে লেগে যাও। 9:30 বাজি, বাবুটা বেট করবে। চল। মা একটা গল্প বলো না। না বাবা, লক্ষ্মী শোনা, এখন আর গল্প শোনেন না, ঘুমো। গল্প না বললে ঘুমাবো না। উফ বাবু, তুই বড় জ্বালাস। আচ্ছা ঠিক আছে, বলছি গল্প, তাহলে ঘুমোবে? বাবাকে বাবার গল্প বলতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, বলছি বাবার গল্প, তুমি পাশ ফেরো। হ্যাঁ পাশ ফেরো। আচ্ছা, তোমার বাবা তো শরীরে যে কোনো জায়গা কেটে আবার জুড়ে দিতে পারে, তো তা একদিন হয়েছে কি? বাবু যে ম্যাজিক জানে না, জানে না ম্যাজিক। তুমি এখন ঘুমোবে কিনা, খালি বাবা বাবা আর বাবা। উফ, তো বাবাটা না ভারী পাচ্ছি,
আমার বাবাকে বলে পারি? বাবুল বাবুল না, বলবো না বলবো না, ছাড় বাবা ছাড়া, আর বলবো না। ঘুমো লক্ষ্মী ছেলে। বাবা কোথায় জানি না রে। বলো না কোথায়, বাবা কি এখন অনেক দূরে? হ্যাঁ বাবা অনেক দূরে। তোমার একবার সদরে যেতেই হবে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি এটা নিয়ে ওখানে গিয়ে দেখো। গাড়ি ভাড়া তো নেই, নমস্কার ডাক্তারবাবু, আপনার একটা চিঠি রয়েছে। সুচিত আমার টাকাটা অ্যাকসেপ্ট করতে পারল না। সামনের সপ্তাহে আমাকে একবার জাপান যেতে হচ্ছে একটা মেডিকেল কনফারেন্সে, তো যাবার আগে তোমার আর বাবুল সম্বন্ধে আমি একটু নিশ্চিন্ত হয়ে যেতে চাই আর কি। বাবুল তোমার জন্য জাপান থেকে কি আনবো, অনেক পুতুল নিয়ে আসবো, ওখানে সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায় জানো। আচ্ছা স্কুলে যাচ্ছ রোজ? আচ্ছা আচ্ছা, এবার এবার বাবা এবার একটু পড়াশোনা করতে হবে যে। হ্যাঁ লক্ষ্মী ছেলে খুব ভালো ছেলে। সমু আমার কাছে তোমার ঠিকানাটা অনেকবার চেয়েছিল, আমি দিইনি। দেখো ও কিন্তু অনেক কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, এখনো পাচ্ছে। তুমি কি ওকে এখনো ক্ষমা করতে পারো না? তারপর দেখো তোমার এই যে সেলসের কাজ, এতে তোমার এত পরিশ্রম, এত হাঁটা চলা, তোমার তো একটা চালিয়ে তো নিচ্ছে অযথা, কিন্তু এটাকে তো চলা বলে না। আমাদের সাহায্য তুমি নেবে না সেটা আমি বুঝি, আমি আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেটা তোমার নিজের ন্যায্য পাও না সেটা তুমি নেবে না কেন? আচ্ছা আমার একটা অনুরোধ রাখবে? বলুন। অন্তত বাবুলের মুখ চেয়ে তুমি টাকাটা। তা হয় না অযথা। কিন্তু আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের ভীষণ ইচ্ছা যে আপনি সার্জেন্ট সুপারিনটেনডেন্টের পোস্টটা গ্রহণ করেন। না না আমি এখন আর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারি না, ফিনিশড। কি বলছেন ডাক্তারবাবু, আপনার মতন একজন ডাক্তার প্লিজ অ্যাকসেপ্ট। আচ্ছা আমি একটু ভেবে দেখি। আচ্ছা চলি, নমস্কার। নমস্কার স্যার, একটু ভেবে দেখবেন। উত্তর দাও, উত্তর দাও, আগে তুমি আমার কথার উত্তর দাও। কেন নতুনদের বাড়িতে ঘুড়ি ওড়াতে গিয়েছিলে, কেন পড়াতে নেই? সন্তু বলেছিল বলে, সন্তু যদি তোমায় বলে জলে ঝাঁপ দিতে তুমি দেয় দেবে? আমি খেটে খেটে মরছি কার জন্য, সন্তুর জন্য? আচ্ছা আচ্ছা, তুই কি কোনোদিন বুঝবি না যে তুই ছাড়া আমার কেউ নেই? বাবুল বাবুল, লক্ষ্মী বাবা আমার, তুমি পড়াশোনা করবে, বড় হবে, তবেই না। হ্যাঁ হুম, ভাই আয়ে, কাম ইন, আসুন আসুন মাই ফেয়ার লেডিস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? কি হলো, বসুন বসুন ম্যাডাম। না মানে
বসুন, বলুন বলুন। না মানে আমরা একটু বাড়ির মেয়েদের সঙ্গে। কেন ম্যাডাম, আমি কি কোনো কাজে লাগতে পারি না? চল আচ্ছা, আমরা বরং পরে কোনোদিন আসবো, পরে 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 কেন? আরে শুনুন শুনুন শুনুন, আরে শুনুন, এই দেখো। আগে থেকে কেন এত নার্ভাস হচ্ছিস? আগে দেখ ডাক্তার কি বলে। ভয় করছে রে। আরে ভয় পাচ্ছেন কেন, এত নার্ভাস হচ্ছেন কেন? এখন মেডিকেল সায়েন্সে কত অ্যাডভান্সমেন্ট হয়েছে, এখন দেখুন। সুমিত্র, বাচ্চাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ও ঘুমাচ্ছে। আপনারা বরং কাল সকালে এসে একবার খোঁজ নিয়ে যাবেন, এখন এখানেই বাড়ি চলে যান। তুই কিছু ভাবিস না সুচিতা, নিশ্চয়ই ও ভালো খবর নিয়ে আসবে। কি হলো? ডক্টর চ্যাটার্জি বললেন প্রাণের ভয় নেই, তবে অপারেশনটা করতেই হবে। হ্যাঁ মানে এখানে যে হয় না তা নয়, তবে মাদ্রাজে ভেলোরে সিএমসি হসপিটালে এই ধরনের অপারেশনের খুব ভালো বন্দোবস্ত আছে। কবে করতে হবে? ইমিডিয়েটলি, কারণ এখনই না করলে ভবিষ্যতে বাবলুর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। তবে এখানকার হাসপাতাল থেকে সমস্ত ব্যবস্থা করে দেবে। আমি যাব। এত দূর পথ, আপনি আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের যাওয়ার বন্দোবস্ত করে দিন। একা পারবেন? আমি ছুটি নিতে পারি? না না, তোকে ছুটি নিতে হবে না, তোকে ছুটি নিতে হবে না, আমি একলাই পারবো রে, আমি একলাই পারবো, আমাকে পারতেই হবে। কি হয়েছে বাবা? না না, বাস 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 বাস, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুম। What can I do for you, madam? Ramalu, take her to RS. Please follow him. Take this.
You are all the way from Calcutta. Don't be afraid, madam. You will get all sorts of help from us. Your son will be perfectly cured. Thank you. My son is under operation. Can you please wait? The operation is going on. Doctor? Yes. Doctor, is the operation over? Oh yes, the operation is finished. What do you want? Sister, my son was under operation. Your son? Yes. That operation already finished. Oh, how is the patient? He's gone at the surgery. That one? Yes. Thank you. No worries. डॉक्टर बैनर्जी अभी आप यहीं पेशेंट बिल्कुल ऑल राइट है, आप जाइए जाके रेस्ट करिए। थैंक यू। এখন উঠে না সুচিতা, তুমি এখনো দুর্বল। বাবুল, অপারেশন খুব ভালো করে হয়ে গিয়েছে, বাবুল ভালো আছে, তুমি বিকেলে গিয়ে দেখে এসো। বাবুল ভালো হবে তো? নিশ্চয়ই হবে। তুমি এখন আরেকটু ঘুমোবার চেষ্টা করো। এখন কেমন লাগছে? ভালো। এটা খা। মা, আমরা কবে বাড়ি যাবো? এই তো শোনা, কটা দিন, এখন তো প্রায় ভালো হয়ে উঠেছ, তারপর মা আর বাবুল দুজনে মিলে ট্রেনে করে বাড়ি, তারপর স্কুল কিন্তু। হ্যাঁ,
আর ওড়াবি ঘুরি নানা ছাদে? হ্যাঁ ওড়াবো। ওড়াবি? সাংঘাতিক ছেলে এখনো শিক্ষা হলো না? বাবুই এই তো দিব্যি ভালো হয়ে গিয়েছে, এবার তো বাড়ি চলে যাবে তাই না বাবুল? ইনি কে জানো? ডাক্তার বাবু। না তোমার বাবা। বাবা বাবুল বাবুল কি পাপি তুমি কলকাতায় গিয়ে আমায় ভুলে যাবে না তো? তুমি তো আমাদের সাথেই যাচ্ছ। না রে পাপি আমি কি করে যাবো, আমার যে অনেক কাজ। আগে বলো যাবে নাহলে চশমা দেবো না ওষুধও খাবো না। দে পাপি দে। আগে বলো যাবে। আচ্ছা যাবো। কলকাতায় গিয়ে সার্কাস দেখাবে বলো। কোন সার্কাস দেখবি তুই? ওই ওই সার্কাসটা। কোনটা? হাতি ঘোড়া। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, তুই সার্কাস দেখতে খুব ভালোবাসিস বুঝি। আসবো। এসো। তোমাদের টিকিট দুটো, একটা কথা ছিল বলো। আচ্ছা আমার টাকা নিতে বাবুলেরও কি আপত্তি হবে? তার জবাব তো বাবুলই দেবে, তবে একথা বলতে পারি যে বাবুল তার বাবাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এই উইলখানা যদি তোমাকে দিয়ে যাই বাবুলের অভিভাবিকা হিসেবে, আমার যা কিছু সামান্য আছে তা বাবুলকেই দিয়ে যেতে চাই। দিয়ে যেতে চাও? কোথায় যাবে? না মানে পৃথিবীটা তো আর ছোট জায়গা নয়, দেখি কোথায় যাওয়া যায়। সত্যি ভাব দেখে অবাক লাগে, কিরকম অদ্ভুত ভাবে এতদিন পরে আমার দেখা হয়ে গেল। সবটাই যেন একটা নাটক, অ্যাক্সিডেন্টের শুরু হয়তো অ্যাক্সিডেন্টেই শেষ। আচ্ছা সুচিতা সব কিছু ভুলে আবার আমরা নতুন করে জীবন শুরু করতে পারি না? আমাদের পুরনো দিনগুলোয় ফিরে যেতে পারি না? না না তা আর এখন হয় না। বাধাটা কোথায়? বাবুল তো কোনো অপরাধ করেনি, তাহলে ওর জীবনটা আমরা দুজন এভাবে নষ্ট করে দিচ্ছি কেন? সুচেতা তুমি সত্যি আর আমায় ক্ষমা করতে পারো না? আমাকে দরজা বন্ধ করতে হবে। তোমার মনকে জিজ্ঞেস করে দেখো তুমি কোন দিকে চলেছ। বাবা কোথায় জানি না রে,
মা, মা কোথায় গেল? ও মা, মা কি হয়েছে বাবুল? মা কোথায় পাপি? মা নেই। মনের সঙ্গে অনেক লড়াই করলাম, হেরেও গেলাম, শেষটা এই পথে বাঁচতে হলো। আমি চলে যাচ্ছি, পালাচ্ছিও বলতে পারো। অনেক ভেবে দেখলাম যে গাছ মরে গেছে তাতে আর ফুল ফুটবে না, যে ফুলটুকু রইল তাকে আর ঝরাতে চাই না। বাবুলকে তোমার হাতে দিয়ে গেলাম। আমার মনে হয় বড় হওয়ার জন্য বাবুলের এখন তার বাবাকেই বেশি প্রয়োজন। আমার যা প্রয়োজন ছিল তা ফুরিয়েছে। তোমাকে চিনতে পারার পর সেদিন বাবুলের মুখে যে হাসি আমি দেখেছিলাম তা আমি মিলিয়ে দিতে চাই না। একদিন আইনের সাহায্যে বাবুলকে চেয়েছিলে, আজ স্বেচ্ছায় দিয়ে গেলাম তোমার হাতে। তোমার মনের মতন করে তাকে মানুষ করো, সুচেতা। চল।